समय कोलकाता चैनल डजेंट कंटेंट एनी वायलेंट इनलीगल और हार्मफुल कंटेंट द कंटेंट प्रोवाइडेड बाय दिस चैनल मेंट फॉर इंसिडेंट ओरिएंटेड एडुकेशन ओनली। बाजी फाटाते गिये आगुने झोलसे मृत्यु हलो तीन शिशुर गुरुतर आहत एक किशोरी। शुक्रवार सन्ध्याय घटनाटी घटेछे हावड़ार उलुबेड़ियाते। पुलिस सूत्रे जाना गियेछे घटनाटी घटेछे उलुबेड़ियार गंगारामपुर एलाकाय। সেখানে একটি বাড়িতে প্রচুর বাজি মজুদ ছিল আর তার অদূরেই তারা বাজি ফাটাচ্ছিলেন। আচমকা বাজির স্ফুলিঙ্গ ওই বাড়িতে মজুদ থাকা বাজির সংস্পর্শে আসে। মুহূর্তেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। চিৎকার এবং আগুন দেখে ছুটে আসেন স্থানীয় কয়েকজন। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনের দেহের বেশিরভাগ অংশই আগুনে ঝলসে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন এবং স্থানীয় থানার পুলিশ। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি দোকানেও। বর্ষীভূত হয়ে যায় বাজি মজুদ থাকা ঘরটি এবং পাশের দোকানটি। কি কারণে বিপুল পরিমাণ বাজি ঘরের মধ্যে মজুদ রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে তদন্তে সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হবে। এদিকে এভাবে মর্মান্তিক দুর্ঘটনায় তিনটি প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শিশুরা যখন বাজি ফাটাচ্ছিল তখন সেখানে এমন দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সুপার স্বাতী ভাঙ্গালিয়া, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস এবং অন্যান্যরা।